আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বিশ্ব প্রতিবন্ধী দিবস, জাতিসংঘের তত্ত্বাবধানে 1992 সাল থেকে এই দিনটি বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসাবে পালিত হয়। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহধর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানার উদ্দেশ্যে এই দিনটিকে পালন করা হয়। যথাযথ মর্যাদার সহিত দিনটি উদযাপন করল নন্দকুমারের কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতি। দিব্যাঙ্গজনের অধিকারী রক্ষায় প্রায় 1916 আইন কার্যকর করার দাবি এবং নন্দকুমারের খঞ্জবাজার এলাকায় একটি শোভাযাত্রা বের করা। এদিন প্রায় 50 জন দিব্যাঙ্গ অসহায় নির্পীড়িত মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা মালতী চক্রবর্তী, সংস্থার সম্পাদক শৈলজা বাড়ির শ্রী কৃষ্ণ মাইতি সহ সমাজের বিশিষ্ট কর্মীরা। সংস্থার সম্পাদক শৈলজা বাড়ি বলেন, দিব্যাঙ্গদের সামনে অধিকার, শিক্ষা, ডিজিটাল প্রশংসাপত্র এবং 2020-16 আইন কার্যকর, সকল প্রকার অধিকার বাস্তবায়ন করার জন্য রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ। এইসব অসহায় মানুষের পাশায় অঙ্গীকারবদ্ধ আমরা। এ বিষয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিশেষ বিশেষ বিষয়ের উপরে শিক্ষা, ক্রিয়া, সাংস্কৃতিক এবং স্বনির্ভরতা পারদর্শীদের গুরুত্ব দিয়ে দিতে এলে এরাও অবহেলিত হবে না। সবাই সম্মানের সাথে সুস্থ সুন্দর মানবিকভাবে দিন যাপন করতে পারবে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। যে সমস্ত ব্যাটালিয়ান মানুষ যাদের সাহায্য সহযোগিতা আমরা কি করলাম দাঁড়ে দাঁড়ে। আজকে আপনাদের কি প্রোগ্রাম? আজকে মূলত হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস। তো এই প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদের অনেক কিছু চাওয়া পাওয়া, অনেক কিছু আবেদন গভর্নমেন্টের কাছে, কেননা এরা মাত্র 6% আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে। তো এদের সঠিকভাবে এদের যে মানে বিশেষ চাহিদা, এই চাহিদাকে পূরণের জন্য আজকে এই দিবস আমরা উদযাপন করে থাকি প্রত্যেক বছর। তো আমাদের এই সংগঠন একদম নতুন, প্রথম বছরই আমরা এই বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন আমরা করছি। তো এই বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপনের প্রাক্কালে আমরা আমাদের যে কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতি, সেই সমিতির পতাকা প্রকাশ, অর্থাৎ আমরা একটা নতুন পতাকা আমরা করেছি, সেই পতাকা প্রকাশ করা হবে এবং শহীদ বেদিতে মাল্যদান হবে এবং সঙ্গে সঙ্গে আমরা বাজার পরিক্রমা করব। আর আমাদের ছোটোখাটো ওই কিছু শীতবস্ত্র দান করার একটা প্রোগ্রাম রয়েছে। আমার নাম সুরজিৎ পাল, প্রতিষ্ঠানের চেয়ারম্যান। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।